মাদারীপুরে কালকিনিতে উদ্বোধনের অপেক্ষায় তিনতলা বিশিষ্ট আধুনিক মার্কেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপির সহযোগিতায় উপজেলার রমজানপুরে নির্মাণ করা হয়েছে এই মার্কেট। 2,65,00,000 টাকা ব্যয়ে 3,772 বর্গ ফুটের এই মার্কেটটি নির্মাণের ফলে 10টি ইউনিয়নের মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমবে। অনেক দূরে যে টর্কি প্রায় নদীর ওপার যায়, আমাদের অনেক কষ্ট হয় এই দুধের ব্যবসা, ঠিক আছে, এইগুলা আমরা এখানেই বেচতে পারবো। আমাদের বাজারে একটি আধুনিক কমপ্লেক্স মার্কেট হচ্ছে, যেখানে একটি কাঁচা বাজার থেকে সকল ধরনের দ্রব্য সামগ্রী এবং গার্মেন্ট সেক্টর, মুদি সামগ্রী সকল কিছু একটি মার্কেটেই পাওয়া যাবে। মার্কেট করার জন্য এলাকাবাসী, গ্রামের জনসাধারণ ভীষণভাবে উপকৃত, তাদের সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কৃষিভিত্তিকভাবে সব দিয়ে তারা উপকৃত। তারা যেমন শিক্ষার আলো পাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থার জন্য হাসপাতালের সেবা পাচ্ছে, তেমনি মার্কেটের সুযোগ সুবিধা পাচ্ছে, বিমা সংস্থার সুযোগ সুবিধা পাচ্ছে, নিজেরা অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে।